আনলক ওয়ানে ব্যবসায় শিথিলতার দাবি জানিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। ঘটনা বৃহস্পতিবার আমবাসা বাজারে। আর্থিক সংকটগ্রস্ত ব্যবসায়ীরা এদিন আমবাসা পুর পরিষদে বিক্ষোভ দেখায় এবং শেষে মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। মারণ ভাইরাস করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য গত 25 মার্চ থেকে সারা দেশে চার দফার লকডাউনের শেষে দেশে বর্তমান আনলক 3 চলছে। রাজ্যেও করোনা সংক্রমণ রোধে বর্তমানে আনলক 1 চলছে, সেই সরকারি নির্দেশও জারি রয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত অন্য সব দোকান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার আমবাসা বাজার ব্যবসায়ীরা আমবাসা পুর পরিষদের সামনে বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভের কারণ ছিল আনলক 1-এ ব্যবসার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা। প্রায় এক ঘন্টা যাবৎ ব্যবসায়ীদের এই বিক্ষোভ চলে। ব্যবসায়ীদের বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন আমবাসা মহকুমা শাসক জে বি দোয়াতি, কথা বলেন ব্যবসায়ীদের সাথে। পরে ব্যবসায়ীদের চারজনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসকের সাথে মিলিত হন এবং তাদের দাবি সনদ তুলে দেন। মহকুমা শাসক ব্যবসায়ীদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। আমবাসা ব্যবসায়ীদের এদিনকার বিক্ষোভ প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, দীর্ঘ করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের অবস্থা সংকটাপন্ন, পরিবার সংকুলান করাই ব্যবসায়ীদের কষ্টসাধ্য ব্যাপারে দাঁড়িয়েছে। এসডিএম মহোদয় আমরা বলছে যে আনলক 1-এ কী কী দোকানগুলো খোলা থাকবো আর কী কী দোকানগুলো বন্ধ থাকবো। তখন আমরা এসডিএম মহোদয় কইছি আপনারা মাইকিং করেন, মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও অনেক দোকানগুলো অ্যাকচুয়ালি আজকে হার্ডওয়ার্সের দোকানই বলুন, কাপড়ের দোকান বলুন, জুতার দোকান বলুন, সেলুন বলুন, কসমেটিকের দোকান বলুন, যা কিছুই বলুন, তারা আজকে দীর্ঘদিন ধরে এই বদ্ধে বদ্ধে তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। সুতরাং তাদের যন্ত্রণা, তাদের সংসার চালানোর জন্য তারা কি করছে, তারা দোকানগুলো খুলছে। তিনি এদিন প্রশাসনকে ব্যবসায়ীদের বিষয়ে চিন্তাভাবনা করার আবেদন জানান, সেই সাথে ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মান্য করারও আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।